নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা আপনাদের সেলাই করে দেখাবো। এই ডিজাইনটা সেলাই করার সময় প্রথমে আমি একদম নিচ থেকে একটা ঘর নিয়েছি, নিয়ে তার উপরের লাইনে তিন ঘর করেছি, তার উপরের লাইনে পাঁচ ঘর, এর উপরের লাইনে সাত ঘর, এদিকে তিন ঘর, এদিকে তিন ঘর, মাঝখানে একটা ঘর ফাঁকা। তারপর লাইনে করেছি ন ঘর, এদিকে তিন ঘর, মাঝখানে তিন ঘর ফাঁকা, তারপরে তিন ঘর, এর তার উপরের লাইনে গিয়ে আবার তিন ঘর, মাঝখানে একটা ফাঁকা, আবার তিন ঘর, তার উপর লাইনে পাঁচ ঘর সেলাই করে পুরোটা কভার করে দিয়েছি, তারপরে তিন এক। এইভাবে এই বর্ফিটা আমি সেলাই করেছি। এই বর্ফির ভেতরে আমি হলুদ রঙে উল্টো সেলাই করবো। এখানে এক ঘর, তারপরে তিন ঘর, তারপরে এক ঘর, এর উপরে এই যে এক ঘরের কর্নার থেকে শুরু করেছি, প্রথমে চার ঘর, এক দুই তিন চার, তারপরে বাঁদিক থেকে একটা ছেড়ে চার ঘর, আবার বাঁদিক থেকে ছেড়ে একটা চার ঘর, তারপরে বাঁদিকটা ছেড়ে তিন ঘর, তারপরে বাঁদিক থেকে ছেড়ে দু ঘর, এক ঘর, এপাশেটাও একইভাবে করেছি। এর মাঝখানে যে গ্যাপটা হয়েছে সেটাতে আমি প্রথমে করেছি এক ঘর, তারপরে তিন ঘর, তারপরে করেছি আমি পাঁচ ঘর, এরপরে লাইনে দুদিকে দুটো বেড়ে তিন ঘর, মাঝখানে একটা ফাঁকা তিন ঘর, এদিকটা ঠিক রেখে দু ঘর, এদিকে দু ঘর, এদিকে এক, এদিকে, এভাবে এটা আমি শেষ করেছি। এবার বাকিটা করে দেখাবো। এদিকে কর্নার থেকে যখন করেছি তখন আমি সেলাই আপনাদের করে দেখো। ঠিক আছে, কর্নার থেকে তুলেছি, একইভাবে চার ঘর, একইভাবে চার ঘর নিয়েছি, একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে পুরো ফুলটা শেষ করে নিয়েছি।